हैप्पी दिवाली, हैप्पी दिवाली गाइस, हैप्पी दिवाली बोल, हैप्पी दिवाली সবাইকে, হ্যাপি দিওয়ালি। এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি যে ক্যান্ডেলটা সেটা হচ্ছে মাতৃ প্রতিমার সামনে, সেটা হচ্ছে গড়িয়াটির বড় মন্দির। তো আমার অনেক দিনে যাওয়ার ইচ্ছা ছিল, ফাইনালি আজকে যাচ্ছি। আজ সবই মায়ের ইচ্ছা, মায়ের টান। 12:49 এই জাস্ট আমার চুলকাটা কমপ্লিট হলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালী পূজার আগের দিন খেতে হয় 14 শাক, আজকে বাড়িতে 14 শাক হচ্ছে, এবং সন্ধ্যেবেলায় 14 প্রদীপ জ্বালাতে হয়, আর কালী পূজার দিন মোমবাতি জ্বালাতে হয়। এটা বাড়ি বাড়ি 14 শাক হচ্ছে, আর সন্ধ্যেবেলায় 14 প্রদীপ জ্বালানো হবে বাড়িতে। প্রদীপ টদীপ তো আনা হয়ে গেছে অলরেডি, আর এখন গিয়ে আমি এখন সেলুনে গিয়ে চুল টুল কেটে একদম ফ্রেশ হয়ে আসব। আজকে তারপর নড়িয়াটি যাওয়ার আছে বড়মার ওখানে। আমার এই সকালের খাবার এখন বিটিনিয়া বিস্কুট, রিল বেস ইজিলি লাগে এবং হালকা লাগে, এখন বিটিনিয়া বিস্কুট খাবো সকালের ব্রেকফাস্ট, এটা আমার। এইদিকে দিদি দুপুরে রান্না বাড়া করছে, কিন্তু আজকে স্পেশাল যেটা সেটা হচ্ছে 14 শাক। বল, এক বছর বাদে আমরা 14 শাক একবার করে খাই। আগের দিন 14 শাক খেতে হয় আর 14 প্রদীপ দিতে হয়, আমি সেলুনে এসেছি, লাইন তো দেয়া আছে, ফোন করে লাইন দেয়া আছে, ঠিক আছে। তাও এখানে 2-3 জন রয়েছে, তো কারেন্ট যতক্ষণ ছিল না চুল কাটিনি। আমি ভাবছি আমাকে বাড়ির থেকে একটার সময় বেরোতে হবে, ১:৩০, ঠিক আছে। তো কি করে হবে জানি না, এখন 12:00। আমি গতকাল রাতেই ঠিক করলাম যে আজকে শনিবার, কালকে রবিবার, আগের দিন পুজো, আর নড়িয়াটির বড় মার পুজো কিন্তু এবার 100 বছরে পড়লো, ঠিক আছে। তো আর আজ মায়ের মন্দিরও নতুন হয়েছে, মায়ের মন্দিরে নতুন একটা মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে আজকে পুজো দেবো। আর সামনেটা তো বড় মূর্তি যেটা রয়েছে বড় মার, সেটাতে কালকে পুজো হবে। তো আমার অনেক দিনে যাওয়ার ইচ্ছা ছিল, ফাইনালি আজকে যাচ্ছি। আজ সবই মায়ের ইচ্ছা, মায়ের টান। কিন্তু নড়িয়াটি আমি ম্যাপে মারলাম, স্টেশন ট্রেনের ম্যাপে, এখান থেকে দমদম থেকে নড়িয়াটি 11টা স্টেশন, 11টা। এখান থেকে কত দূর বলতো, বনগাঁ থেকেও বেশি। বনগাঁ থেকে, বনগাঁ কাছে নড়িয়াটির থেকে হয়, নড়িয়াটি তো নদিয়া ডিস্ট্রিক্টে পড়ছে। যাই হোক, গিয়ে পুজো দেব, ভিডিও করবো, তাড়াতাড়ি চলে আসবো বাড়ি এসে। আবার 14 প্রদীপ দিদিকে ফোন করে বলবো যে আমি এলে তারপরে 14 প্রদীপটা যেন ধরাই, 14 প্রদীপটাও ধরাবে, তোমাদের সামনে তুলে ধরবো সেটা। এই ফাইনালি টিকিট কাটা হয়ে গেছে, বারাসাত স্টেশনে এলাম, হাসনাবাদ লোকাল আসছে, এখান থেকে দমদম নামবো। এই জাস্ট দমদমে নামলাম, 2:52 ট্রেন ছিল নড়িয়াটি লোকাল, সেই নড়িয়াটি লোকাল বেরিয়ে গেছে। আমি প্রথমে বলছিলাম এটা বন্দে ভারতের মতো লাগছে, বাট না, একদম সে গরুর গাড়ির ট্রেন এটা, মানে এত স্লো চালিয়েছে। 2:52 পৌঁছে যাওয়ার কথা, সেখানে 3টে বেজে গেল, আমরা দমদমে পৌঁছেছি। এই ফাইনালি নড়িয়াটি স্টেশনে নামলাম, কিন্তু নড়িয়াটি স্টেশনে আমি ফার্স্ট টাইম এসেছি, নড়িয়াটি জংশন, প্রচুর লোক, ঠিক আছে। স্টেশনেও পর্যন্ত ব্যাঞ্জো বাজছে, ঠিক আছে, দারুণ লাগে। এটা পুজো পুজো ফুল ভাই, স্টেশন থেকে শুরু, 1 নম্বর স্টেশনের দিকে যেতে বললো, ওই দিকটা থেকে কিছুটা হাঁটলেই মায়ের মন্দির। আমরা আসার সাথে সাথে একটা ঠাকুর দেখলাম, কত সুন্দর লাগছে, এক সাইডে বামা খেপা রয়েছে, এই যে দারুণ লাগছে মায়ের মুখটা, পুরো মা তারা। তুমি আকাশ ফ্যামিলির মেম্বারদের সাথে দেখা হয়েছে, ভালো আছো? একদম। কোথায় গেছিলে? বড় মাকে দেখতে, দেখেছো? আমরা এখন যাচ্ছি। যেটাকে পুরো মা তারার মতো মুখ রয়েছে, ঠিক আছে, এই যে দারুণ লাগছে, পাশে বামা খেপা রয়েছে। আর নড়িয়াটির বড় মার মন্দিরটা কিন্তু এই সামনের দিকটা, আমরা এখন সামনের দিকটা যাবো, প্রথমেই ঠাকুরটা দেখে মন ভরে গেল। এইখানে কিন্তু প্রচুর মানুষ এসছে, ঠিক আছে। তো এইটা আমি সমস্ত জায়গায় দেখেছি, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, সবার মুখে মুখে শুনেছি। আর এবছর নড়িয়াটির বড়মার পুজো 100 বছরে পূর্ণ হলো, এই উপলক্ষে কিন্তু এবছর প্রচুর ভোগ, প্রচুর মানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখনও কালী পুজোর 1টা দিন বাকি রয়েছে, কিন্তু তার আগের দিন থেকে যেহেতু বড়মার মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে, তার জন্য কিন্তু মানুষ আসছে। মানুষ এসে যেই বড়মার মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে মার প্রাণ প্রতিষ্ঠিত করা হয়েছে, সেখানে পুজো দিচ্ছে, ঠিক আছে। তো এবার আমার ইচ্ছা আছে ওখানে পুজো দেওয়ার। আর এমনি তো কালী পুজো যেখানে বড় মার যেই মেন মূর্তি করেছে মাটির, যেইটা বড়, অনেক বড়, সেইটার পুজো হবে কালকে। ফাইনালি যেই অপেক্ষাটা করছিলাম যে বড় মায়ের মুখ কখন দেখবো, আমার সামনেই বড় মার মুখ, এই যে সেরা লাগছে, সেরা।
সামনে হচ্ছে বড়মার মেন মন্দিরটা, মানে এখানে যে জিনিসটা বুঝলাম যে ওই বড়মাকে আগে মানে গয়না পরানো হয়, তারপরে মানে এই বড়মা গুলোকে পরানো হয়, ওই বড়মার পুজো আগে হবে, তারপরে দহিয়াটি যেখানে যে যা কালী পুজো হয় তারপরে সেই কালী পুজো গুলো শুরু হয়। এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি যে আর এই হচ্ছে বড়মার মন্দির করেছে, এই যে এখানে বড়মার মন্দির, আর এখানে বড়মার যে মাটির পুজোটা হয় কালী পুজোর দিনে সেই ঠাকুরটা হচ্ছে এই যে এত বড়। এই হচ্ছে বড়মার আসল মন্দির, ঠিক আছে, যেটা 100 বছর পূর্ণ হয়েছে, যে মন্দিরটা স্থাপিত হয়েছে হয়েছে এই যে ওখানে লেখা আছে জয় বড়মা ভক্তি ও শ্রদ্ধা আবেগের 100, এই 100 বছরে হয়েছে পূর্ণ হলো বড়মা। এখন পুরো মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, 100 বছর পূর্ণতে মায়ের মন্দির যেখানে স্থাপিত হয়েছে এই যে মন্দির, আর ওই যে বড়মার মূর্তি এখানে পুজোটা হবে। মায়ের গায়ে এখনো গয়নার হয় না, কিছুই পড়ায়নি, জাস্ট ঠাকুরের গায়ে রংচং হয়েছে, কিন্তু এখানে মানুষের যা ঢল, মানুষের যেই আবেগ বাঙালি, ঠিক আছে, তো মানে মায়ের কালকে পুজো, আজকে থেকেও মানে পুজো দিতে এসছে প্রচুর দর্শনার্থী। এই যে ফাইনালি আমি এখান থেকে এই যে ফুল ধূপকাঠি মিষ্টি আর মোমবাতি কিনে নিলাম, এবার পুজো দিতে যাবো। এই ফাইনালি এখান থেকে মায়ের পুজোর মিষ্টি ফুল মোমবাতি আর ধূপকাঠি নিলাম, এবার সামনে লাইন আছে অনেক, লাইনে দাঁড়িয়ে পুজোটা দিয়ে আসি। এই আমি ফাইনালি পুজো দিয়ে বেরোলাম, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে আমি কিছু দেখাতে পারিনি বা কথা বলতে পারিনি, অল্প একটা ছবি তুলেছি লুকিয়ে আর একটা ভিডিও করেছি অল্প, সেটা তোমরা একটু দেখে নাও। ভেতরে গেলাম, পুজো দিলাম, দারুণ লাগলো, মায়ের মুখের দিকে তাকিয়েছিলাম, মনে হচ্ছে একভাবে তাকিয়ে দেখি আলাদা একটা শান্তি, মায়ের চোখটা এত টানা টানা লাগছিল না, আর মাকে খুব সুন্দরভাবে গয়না দিয়ে মাকে সাজানো, ব্যাপক লাগলো, খুব সুন্দর লাগলো। এই হচ্ছে বড়মার মূর্তি, কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে একভাবে তাকিয়ে রাখি সামনে, মানুষের ঢল এরকম, কালকে এখানে লাখো লাখো মানুষ থাকবে মাকে দেখার জন্য, যদি আলাদা একটা শান্তি হয়েছে, আমার সামনে বড়মা মূর্তি যেটা কালকে পুজো হবে, কালকে মায়ের মুক্তি গয়না এগুলো পরানো হবে, এই যে সামনে দারুণ লাগছে দেখতে, মাকে একটা সুন্দর ঝাড়বাতি লাগানো আছে। আমি এবছর ফার্স্ট টাইম এলাম, সত্যি বলছি এসে মানে সেরা লাগছে, সেরা বলে কতটা ভালো লেগেছে বলে বোঝানোর মতো, তোমরা যারা এসছো তারা জানো, যারা আসলে অবশ্যই এসো নৈহাটি বড়মাকে দেখো। 100 বছর উপলক্ষে মায়ের মন্দির যে স্থাপন হয়েছে এবং ভেতরে যে মাতৃ প্রতিমা, তোমরা দেখলে অল্প একটু, ঠিক আছে, কেমন লাগলো ভাই ঠাকুরটা দেখলে? আমি তো পুজো দিতে পারলাম না, ও পুজো দেয়নি, আমি দিয়েছি, ব্যাপক ভালো লেগেছে, মন থেকে আলাদা একটা শান্তি, পরের বছর আবার আসবে, ঠিক আছে, চেষ্টা করবো ভাসানের দিন আসার। এইখানে পরপর 3-4টে ঠাকুর আছে পুরো বড়মার মতো দেখতে, আর আসল বড়মা সবার শেষে গিয়ে, আর এখানে বড়মার পুজো শুরু হয় তারপরে সমস্ত ঠাকুরের পুজো শুরু হয়, মানে কালী পুজোর দিনে, আর ভাসানেও সেম, আগে বড়মার ভাসান হবে, তারপরে যে নৈহাটিতে যে কটা কালী পুজো হচ্ছে বড়মাকে বিসর্জন দেওয়ার পরেই তারপরে সমস্ত ঠাকুরগুলো বিসর্জন দেয়। এই জাস্ট বারাসাত পৌঁছলাম, বারাসাতে পৌঁছে চারিদিকে লাইটিং, গান বাজনা, মানুষের ঢল নেমে গেছে, পুরো মনে হচ্ছে নর্থ কলকাতা, কালকে কালী পুজো, আজকের থেকে লোকজন ঠাকুর দেখা শুরু করে দিয়েছে, আমাদের বারাসাত জুড়ে পুরো নো এন্ট্রির ব্যবস্থা করেছে, দারুণ লাগছে, দারুণ। ফাইনালি দিদি এইদিকে প্রদীপ টদীপ জ্বালিয়ে দিয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে, মাটির প্রদীপ ঘিয়েতে জ্বলছে সবকটা, এখন দিদি সমস্ত বাড়িতে মানে পুরো বাড়িতে এখন দিদি দেবে, চল দে, আমি আসছিলাম বলে অপেক্ষা করছিলাম, আমি ওকে অপেক্ষা করতে বলেছি, এখন বাইরের দিকে দিতে যাচ্ছে। সবাইকে জানাই শুভ দীপাবলি, প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, আজ থেকে পুরো কপল্লী পুজো শুরু, তোমরা পুজো ভালো করে কাটিও, আলোর উৎসবে সবাই মেতে ওঠো,
এই দরজার এখানে একটা দিয়েছে আর ওইদিকে তুলসী তলায় দিতে গেছে ওই গেটের ওই দিকটাই দেবে। সুস্থ থেকো, আলোর উৎসব সবাই ভালো করে কাটিও, বাড়ার সাথে এসো, প্রচুর প্রচুর প্যান্ডেল অপেনিং করো, খাওয়া দাওয়া করো, ছবি তোলো, রিলস করো, ব্লগ বানাও, সবকিছু করো, আর আমাকে ইনস্টাগ্রামে মেনশন করো, আমি সেগুলো রিমেনশন করবো। আমি আস্তে আস্তে এই বারাসাত একদম মানে প্রচুর মানুষ প্রচুর মানুষ পুরো মনে হচ্ছে নর্থ কলকাতা আমাদের বারাসাত, ঠিক আছে? তো দারুণ লাগছে, মানে বারাসাত যেভাবে সেজে উঠেছে না, দূর থেকে যদি দেখাই তোমাদেরকে জিনিসটা কিন্তু হেভি লাগছে দেখতেও, ওই যে হেভি লাগছে, হেভি হেভি কেমন লাগছে কমেন্ট করে জানিও। কিন্তু হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি গাইস, হ্যাপি দিওয়ালি, বল হ্যাপি দিওয়ালি, সবাইকে হ্যাপি দিওয়ালি। প্রদীপ চোদ্দ প্রদীপ ধরলো ডান, এখন ফোনটা চার্জে দেবো, ফোনটা 4% চার্জ, তার ফোনটা চার্জে দিয়ে একটু বাইরের দিকে যাবো, ঠিক আছে? উফ কি ভালো যে লাগছে, আজকের থেকে মানুষ ঠাকুর দেখা শুরু করেছে, আমি তো দেখেছি সব দেখা হয়ে গেছে বলতে গেলে, আবার যাবো, আবার কি লাইটিং হয়েছে সব কিছু আবার দেখাবো, ওয়েট।